গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজ আমরা চলে এসেছি মগজস্থতে, দেখা যাক আমরা কি খাই। চলুন মগজস্ত, চলুন তাহলে যাওয়া যাক। এখানে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে, টেম্পারেচার চেক করা হচ্ছে। খুব ভালো সার্ভিস দেখে মনে হচ্ছে। আপাতত লকডাউনের পরে আমার নেক্সট ফার্স্ট রেস্টুরেন্ট ভিজিট আজকে। চলুন দেখা যাক এখানে কি কি আছে। এটা এখানকার মেনু কার্ড, আপনারা দেখতে পারেন মগজস্থ লেখা রয়েছে ফেলুদার উপরে। দেখা যাক আজকে আমি বিরিয়ানি খাবো। কফি এখানে 40s। আপনারা এরিয়াটা একবার দেখিয়ে নিন। রেস্টুরেন্টটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। দেখতে পারেন এখানে প্রত্যেকটা আইটেম আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি অর্ডার করেছি এখানে বিরিয়ানি। অবশ্য টেস্ট করে আমি বলবো কেমন হয়েছে, জাস্ট অর্ডার করলাম। এখানকার অ্যাটমসফিয়ার যথেষ্ট ভালো। চিংড়ি পাতুরি পাওয়া যায় 199-এ, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ সাজানো এই ফেলুদার 3 ক্যারেক্টারও এখানে রয়েছে। এখানে জোম্যাটো সার্ভিসও হয়, আপনারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লাভস পরে সার্ভিস দেওয়া হচ্ছে। এবং সিল ব্যাগ, জলের বোতল আর প্লাস্টিক গ্লাস, মানে এটা রিইউজ আর হবে না, এই প্লাস্টিকের বোতল গ্লাস দেওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা প্লেটিংটা দেখে নিন, এখানে সস দেওয়া হয়েছে, আই থিঙ্ক এটা গ্রিন চিলি সস, মিনারেল ওয়াটার, আর তার সঙ্গে রাইসের কোয়ান্টিটিটা যথেষ্ট ভালো। আচ্ছা এগ আছে, এখানে এগ আছে, একটা এগ আছে, স্যালাড দেওয়া হয়েছে, যথেষ্ট ভালো। দেখে নিচ্ছি আলুটা স্মুথ আছে, আলুটাও